ক্রোশিয়া অনেক মানে একটু টাফ ক্রোশিয়ার পুলিশে ধরিয়া শুধু ব্যাগে মানে আমার পিছনে ফাটাই বলতেই বলতে আমরা স্লোভেনিয়া তখন স্লোভেনিয়া ওরা ফিঙ্গার নিয়ে এক সপ্তাহ থেকে 10 দিন রাখবো সাথে জনকে ধরে নিছে সাথে জনেরই ধরে নিছে ওই দুই সাইডে পুলিশ বসে থাকে আমরা ওই হাঁটার সময় আসার পথে মনে করেন যে ডুন দিয়েছেন আমরা দেখছি আর যদি স্লোভেনিয়া ফিঙ্গার দেয় তাহলে 18 মাস ওই দেশগুলোর মধ্যে আপনার কেস নেবে না নেবে না স্লোভেনিয়া ফিঙ্গারটা না দেওয়া ভালো সবচেয়ে ভালো ক্রোশিয়া ফিঙ্গারে কোনো সমস্যা হবে না ইউরোপ ইউনিয়নের ভিতরে কিন্তু স্লোভেনিয়ার ফিঙ্গার যদি কেউ হা আর যদি কেউ আসতে চায় স্লোভেনিয়া ফিঙ্গারটা না হওয়া সবচেয়ে বেটার বেটার তার মানে ক্রোশিয়া থেকে ট্যাক্সি গেম হচ্ছে ইতালি 2000 ইউরো তারপরে আইন আবার এনে বসনিয়ার হেল্পার দিয়ে গেছে বসনিয়া আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে মিলান শহরে তো মিলান শহরে হচ্ছে আমি এক ভাইকে পাইলাম দুই ভাইকে পাইলাম এক ভাই হচ্ছে সিলেটে বাসা আর ভাই হচ্ছে মাদারীপুর তো এই ভাইদের কাছে শুনবো যারা গ্রিস থেকে আসে ইটালিতে আসে মানে ইটালিতে আসা পর্যন্ত আপনার কী কী সমস্যা হয় আপনার বসনিয়াতে ধরে আপনার হচ্ছে ক্রোশিয়াতে ধরা খায় আপনার স্লোভেনিয়াতে ধরা খায় সার্বিয়া তো ধরা খায় অনেকে তো এই বিষয়গুলো আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন ভাই এভাবে একটা ভিডিও বানান যারা নাকি আপনি তো রোমানিয়া থেকে থাকেন তো রোমানিয়া থেকে ভিডিও বানান বাট আপনার যারা নাকি ক্রোশিয়া থেকে আসবে বা গ্রিস থেকে আসবে তাদের নিয়ে একটা ভিডিও বানান উনি হচ্ছে আসছে গ্রিস থেকে তো ওই গ্রিস থেকে আসার পরে এখানে এই পর্যন্ত কী অবস্থায় আছে বা আপনার কী কী সমস্যায় পড়ছে উনি আসার সময় তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনার সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম ভাই তো আপনি যদি একটু যদি বলতেন দর্শকদেরকে মানে আপনি গ্রিস থেকে কীভাবে আসলেন আপনার ইতালিতে বা এখানে কেমন আছেন বা আপনার কী কী সমস্যা হয় ক্রোশিয়া বা আপনার হচ্ছে স্লোভেনিয়া বর্ডারে ধরা পড়লে বা সার্বিয়া বর্ডার ধরা পড়লে বা আপনার হচ্ছে বসনিয়াতে তো অনেকে জানে না অনেক দর্শক জানতে চায় মানুষ অনেকে জানে না তো যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ যদি আপনারা কেউ আসতে চান তাহলে এই আলবানিয়া মন্টেনিও ওইগুলা এই সার্বিয়া ওইগুলা কোনো সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা তো আপনি কি আপনার গ্রিস থেকে তখন ফার্স্ট কোথায় আসলেন গ্রিস থেকে প্রথম আসি আলবানিয়া আলবানিয়া আচ্ছা ঠিক আলবানিয়া থেকে আসছেন কোথায় মন্টেনিও মন্টেনিগ্রো একটু তো বলবেন মন্টেনিগ্রো মন্টেনিগ্রো হ্যাঁ আচ্ছা তো আপনি আলবানিয়া থেকে মন্টেনিগ্রো আসলে কোনো সমস্যা হয় নাই না পুলিশে ধরে নেই আপনাকে আচ্ছা মন্টেনিগ্রো থেকে কোথায় আসলেন সার্বিয়া সার্বিয়া তো সার্বিয়াতে পুলিশ আপনাকে আটকেছে হ্যাঁ সার্বিয়াতে পুলিশ আটকেছে আসার পথে ওই গাড়ির মধ্যে এটা কি আপনার বেলগেদে হ্যাঁ বেলগেটে বাসের মধ্যে আমরা সবাই 17 জন ছিলাম সবাই মানে বাদশোরে দানাতে নিয়ে গেছে নিয়ে 2 ঘন্টার মতো রাখে সাথে সাথে স্টিরে ছেড়ে দিয়েছে সাথে 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 ওই বাসে আবার ফাটাই দিয়েছে স্টিরে দিয়ে 2 ঘন্টার ভিতরে অনলি 2 ঘন্টা তো ওইখানে কি আপনার ফিঙ্গার রাখছে কেউ ওইখানে ফিঙ্গার রাখছে সার্বিয়াতে ফিঙ্গার রাখছে তো সার্বিয়া থেকে আপনি কোথায় আসলেন সার্বিয়াতে আরছি বসনিয়া বসনিয়া তো ক্যাম্পে বসনিয়া ক্যাম্পে তো ওইখানে কি আপনার ক্যাম্প কি এরকম ক্যাম্প আমি দেখছি টিভিতে মানে অনেক খারাপ অবস্থা না ওইখানে ফ্রি ক্যাম্প ওইখানে ফ্রি ক্যাম্প ওই ক্যাম্পের বাইরে যেতে পারবা যেই জায়গায় খুশি ওই জায়গায় যেতে পারবা কোনো নিষেধ নেই আচ্ছা এনি টাইম যাওয়া যায় এনি টাইম আসা যায় মানে আপনারা হচ্ছে তাহলে আপনি বসনিয়া থেকে কোথায় আসলেন ক্রোশিয়া বসনিয়া থেকে ক্রোশিয়া আচ্ছা ক্রোশিয়া থেকে আপনি কিভাবে আসলেন ক্রোশিয়া অনেক মানে একটু টাফ ক্রোশিয়ার পুলিশে ধরিয়া শুধু ব্যাগে মানে আবার পিছনে ফাটাই বসনিয়া পারাবে বসনিয়া ফাটাই শুধু ধরা হয় তো আপনারা কতদিন ছিলেন আর যদি ধরা না হয় আপনারা কতদিন ছিলেন আমরা ছিলাম 27 জন 27 জন তো আপনি যখন এই বসনিয়া থেকে ক্রোশিয়া ঢুকলেন এ কোনো সমস্যা হয়েছিল বা পুলিশে ধরছে হ্যাঁ আমরা পুলিশে ধরছি আমরা প্রথমবার গেছি তারপরে আইন আবার এনে বসনিয়ার খালপার দিয়ে গেছে বসনিয়ার খালপারের থেকে তারপরে আবার আমরা গেছি যাওয়ার পরে ধরছে আরেক গ্রুপে তারপরে মনে করেন যে আবার ফালি বৃষ্টি ভিজা সারা রাত্র ভিজা আবার আইলাম ক্রোশিয়া সেন্টারে এই যে জাগরিবের যে ট্রেন স্টেশন জাগরিব আসার জন্য ওই ট্রেন স্টেশন ওই ট্রেন স্টেশনে আসা বলে তারপরে রোগগুলো আর পিছনে পাঠাই না ব্যাগে আচ্ছা মানে স্টেশন আসা বলে হ্যাঁ স্টেশন আসা আচ্ছা তো আপনি দালালের সাথে কন্টাক্ট করছেন কিভাবে আপনার হচ্ছে বসনিয়া থেকে ক্রোশিয়া দালালের সাথে কন্টাক্ট হইছে আপনার গ্রিস থেকে ছিল হইছে আপনার বসনিয়া আচ্ছা আর বসনিয়া থেকে আমরা এসে ইতালি হইছে আপনার 2000 ইউরো ছিল ট্যাক্সি ট্যাক্সি গেম তার মানে ক্রোশিয়া থেকে ট্যাক্সি গেম হচ্ছে ইতালি 2000 ইউরো দর্শক আপনি দেখতে পাচ্ছেন 2000 ইউরোতে ভাই আসছে তো যাই হোক এখন আপনি যখন ক্রোশিয়া থেকে যখন ইতালি আসলেন এই পথে কি রিক্স আছে এই পথে রিক্স ক্রোশিয়া ফিঙ্গারে কোনো সমস্যা হবে না ইউরোপ ইউনিয়নের ভিতরে কিন্তু স্লোভেনিয়ার ফিঙ্গার যদি কেউ হা আর যদি কেউ আসতে চায় স্লোভেনিয়া ফিঙ্গারটা না হওয়া সবচেয়ে বেটার বেটার কারণ যারা ফ্রান্সে বসবাস করবে বা সুইডেনে বা অন্য অন্য জায়গার মধ্যে মানে যারা ইউরোপের ভিতরে যারা ভাই বাদার আছে তার কাছে চলে যাবো তাহলে স্লোভেনিয়া ফিঙ্গারটা না দেওয়া ভালো সবচেয়ে ভালো আর চলে যায়
আর যদি সলভানিয়া ফিঙ্গার দেয় তাহলে 18 মাস ওই দেশগুলোর মধ্যে আপনার কেস নেবেন নেবে না এটা কোন কোথায় ইতালি ইতালি নেবে ইতালি নেবে ইতালি তো ক্যাম্পে গেলে ওদেরকে জাতীয় সংখ্যা লোকের ওটা কাটা দিবে কাটা দিবে রাইট রাইট লোকের হ্যাঁ কাটা দিবে কাটা দিবে আর ফ্রান্সে 18 মাস কেস 100% নেবে না নেবে না আর পর্তুগালে মানে উপরে ডুন আমরা তো জানি না একটা দুই সাইড একটা রেল রাস্তা আছে ওইটার সিফাত যাওয়ার পরে দুই সাইড পাহাড় মানে পাহাড়ের ভিতর থেকে রেল রাস্তা আছে ওই জায়গাটা ফাঁসি হয়ে গেলে আমরা নিচে আমরা নামিয়ে যেতাম ওই দুই সাইডে পুলিশ বসে থাকে ওই দুই সাইড থেকে আমরা গিরাও করে দিলে গেছি তার মানে আপনি বলতেছেন ক্রোশিয়া থেকে ইতালি আসার সময় আপনাকে ড্রোন ক্যামেরা ধরছে আপনি দেখছেন চোখে ড্রোন তো মনে করেন যে লাইট জ্বলে ড্রোন ক্যামেরা তো লাইট জ্বলে আপনি যেমনি যাবেন এমনি সিঙ্গেল দিব ওইটা বুঝেই যাবে আচ্ছা বর্ডারে ড্রোন ড্রোন চালাইতে হয় আচ্ছা তার মানে এটা কি সবসময় এটা থাকে নাকি সব সময় বৃষ্টি না থাকলে সব সময় এরা বর্ডারের মধ্যে ড্রোন চালাই লাগবে এটা চোখের সামনে লাইটটা দেখলে বোঝা যাবে মানে এসে দুই কালার লাল আর এসে সবুজ মানে সিগন্যাল বাতি জ্বলে আচ্ছা আচ্ছা তার মানে আপনারা ওই সময় কতজন ছিলেন ওই সময় 27 জন ছিলেন 27 জন 27 জন কি ধরে নিছে 27 জন এরই ধরে নিছে ফিঙ্গার দিব ওই কথা যদি না বলে তাহলে কিন্তু আবার ব্যাগে প্রত্যেকটা লোকের ওই ক্রোশিয়া ব্যাগে দেবে বলতে হইব যে আমরা সলভানিয়া থাকুন সলভানিয়া ওরা ফিঙ্গার নিয়ে এক সপ্তাহ থেকে 10 দিন রাখবো রাখি একটা সলভানিয়ার একটা কার্ড দিব থাকার ওইটা কিন্তু কাজের পারমিট না শুধু ঘোড়া গাড়ি ওই কার্ড দিয়ে সেরা পরবর্তী ট্রেন ওয়েল সাড়ে 8 ইউরো রাখবো ওইখান থেকে ট্রেন উঠলে ওইখান থেকে ট্রেন উঠলে সাড়ে 8 ইউরো ওই যে তেরাস্তা আছে আচ্ছা ইতালির তার মানে আপনি বলতেছেন যদি ধরা খায় কেউ তাহলে বলা যাবে না যে আমি ইতালি যাবো বলতে হবে আমি সলভানিয়া থাকবো দর্শক এটা মাথায় রাখবেন যারা আসবেন অনেকে আমাকে মেসেজ করেন তো আপনার এই মুহূর্তে কি আপনার ওই আপনার জেলখানা থেকে আছে কজন আছে আমার সাথে বন্ধু বান্ধব আছে আর আছে পরে 15 জনের মতো এখন তো আপনার সামনে আমি ফোন দিয়ে আলাপ আচ্ছা আমি দেখছি দেখছি তো মানে আরো 15 জন অলরেডি ওখানে আছে ওখানে আছে আমি তো শুনছি অনেকে নাকি ক্যাম্প থেকে বের হয়ে যায় হ্যাঁ ক্যাম্পে বের হওয়া যায় ওই কিছু আফ্রিকান আছে যারা ক্যাম্পে চাকরি করে 50 ইউরো করে নিয়ে আসে ওরা মনে করেন যে ওই ইয়ে ট্রেন স্টেশন গিয়ে সেরা টিকিট বিকেট মানে ওরা শুধু 50 ইউরো দিতে হইব মাথা ফিসে আর টিকিটের টাকা দিতে হইব 8.5 টাকা আর ট্যাক্সি ভাড়া দিতে হইব 10 টাকা আচ্ছা ওরা ওই ক্যাম্পের সামনে ট্যাক্সি লাগায় ট্যাক্সির মাঝে বসায় ওই ট্রেন স্টেশনে মিট্রো স্টেশন নিয়ে যাবো মিট্রো স্টেশন নিয়ে মিট্রো টিকিট কেটটা নিচে বসায় রাখবো হ্যাঁ হোটেলের মধ্যে যখন ট্রেনের সময় হইব তখন ট্রেনের মধ্যে তুলে দিয়ে ওরা চলে যায় আচ্ছা আচ্ছা তার মানে আপনি আপনি এইভাবে আসছেন আমি এভাবে আসছি আচ্ছা আচ্ছা আমি না আমার সাথে সবাই আসছে সবাই আসছে তার মানে আরো 15 জন রয়ে গেছে ওইখানে না ওরা তো আসছে এদিকে আমরা তো আসছি পরে আপনার 2 মাস হয়ে গেছে 2 মাস হয়ে গেছে আচ্ছা তোর আপনি সব মিলে এখন আসার পরে গ্রিস থেকে আসার পরে এখন কি অবস্থায় আছেন এখন ক্যাম্পের আন্ডারে আছি ওই ক্যাম্পের আন্ডারে মানে হইতাছে ওই কাগজপত্র সব এই দেশের গভর্নমেন্ট দিব আমার জন্য দৌড়ো দেবে আচ্ছা আমি কুস্তুরাতে গেছি কুস্তুরা মনে করেন যে আমরা নিয়ে গেছে ক্যাম্পে আচ্ছা আচ্ছা আমরা ছিলাম উদিনা ক্যাম্প ওইখান থেকে ট্রান্সফার করে ফাড়াইছি আমরা মিলানে ফাড়াইছি এখন মিলানে ফাড়াইছি ওখানে থেকে ধরেন আমরা ফিঙ্গার নিব আগামী মাসে 6 তারিখে ফিঙ্গার নিলে কারো সৌজন্য আসে 1 মাসে কারো 25 দিন কারো 40 দিন ওইটা কিন্তু নির্ধারিত সময় না কিন্তু 2 মাস তার মানে আপনি বলতে চাচ্ছেন মানে বেটার হচ্ছে যারা ফিঙ্গার খাবে ফ্লোরোমিনিয়ার তারা হচ্ছে ইতালি বেটার বসবাস করে ইতালি বসবাস করবেন আপনারা স্পেন স্পেনে তিনটা দেশে দর্শক আপনারা যারা স্লোভেনিয়ার ফিঙ্গার খাবেন তারা হচ্ছে ইতালি স্পেন পর্তুগাল থাকার চেষ্টা করবেন ফ্রান্স যাবেন না আচ্ছা ফ্রান্সে অন্য কোনো দেশে মানে সে মানে নেবেন 18 মাস পর্যন্ত আপনার ফিঙ্গার নেবে না ঠিক আছে তো যাই হোক এখন আরেক ভাইয়ের কাছে যাব এই ভাইয়ের নামটা আপনার মিমজাল আপনার নাম মিমজাল মিমজাল আপনি কোথা থেকে আসছেন আমি লিবিয়া থেকে মাল্টা থেকে জুতে বলতে দিদি আমি লিবিয়া থেকে গেম দিছি 20 সালের ফেব্রুয়ারি 2 তারিখে আচ্ছা রিসিভ আমাদের ভোটটা ফাইটে গেছিল তো ফাটার পরে আমরা 42 ঘন্টা নদীতে ভাসছি আচ্ছা আচ্ছা 42 ঘন্টার পর মালটার কোস্টগার্ড আমাদের রিসিভ করছে আচ্ছা রিসিভ করার পর ওইখানে আমাদের প্রায় 29 মাস আটকে রাখছে কারণ আমাদের যখন 20 সালে রিসিভ করছে ওই টাইমে আমাদের দেশ আলো স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হয়ে গেছে মানে আমাদের দেশ আলো উন্নতশীল রাষ্ট্র হয়ে গেছে এর জন্য আমাদের ইউরোপে রাখবে না কারণ আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং গ্রিসের অ্যাম্বাসি খালেদ এদের আর কি মান সম্মানে বাজে এর জন্য আমরা ছিলাম 360 জন বাংলা
আচ্ছা আচ্ছা 360 জন বাংলা ছিলাম আমাদের নিয়ে গেছে আর কি অনেক লোক নিয়ে গেছে কিছু লোক সাধারণ কিছু লোক বামিনু দিয়ে বের হইছে 8 মাস 12 মাস পরে ঠিক আছে আর বাকি লোক নিয়ে গেছে আর যারা লিবিয়া থেকে ইতালিতে আসবেন যদি মালটা কোনো ভাবে মানে অ্যাক্সিডেন্ট হইয়াও রিসিভ হন তাহলে সবাই বামিনু মারবেন বামিনু মারলে মালটা থেকে আপনারা উদ্ধার হইবেন আপনারা যতই মানে টর্চার করুক মানে মার দিব না কিন্তু মানসিক টর্চার করবে আর মানসিক যদি টর্চার করে আপনারা মানে চেষ্টা করবেন বামিনু মারা বামিনু মারলে আপনাদের মানে কোনো আইন নাই আপনাদের এইখান থেকে বাংলাদেশে ব্যাগে পাঠানো এটা কখনোই সম্ভব না তা আমি ধরেন আমরা 38 জন লোক 360 জনের ভিতরে 38 জন লোক আমরা ফ্রিডম পাইছি মানে সেবানি যারা বয়স বেশি দিছি পাইছি এই কারণে আমরা ভুল ঠিকানা দিয়েছিলাম দেশের আমাদের এম্বাসি আইছিল মালটাতে মালটাতে আসার পরে আমাদের সবার ঠিকানা নিছে তো আমরা ভুল ঠিকানা দিয়েছি ভুল ঠিকানার কারণে আমরা রয়ে গেছি লিবিয়া থেকে যারাই আর কি ইতালিতে গেম দিবেন গেমের উদ্দেশ্যে আসবেন তাদের উদ্দেশ্যে এই এই কথাটাই বলি মালটা কেউ রিসিভ হন কারো বড়ে সমস্যা হয় মালটার কোস্টগার্ড কাউকে ধরে সবাই বামবিনু মারার চেষ্টা করবেন কেউ শিবানি মারবেন না 18 বছরের উপরে জীবন কখনোই মারবেন না আপনার পাসপোর্টের সমস্যা আপনার মালটা তো থাকতেছেন না আপনার পাসপোর্টে কোনো ভ্যালু নেই ঠিক আছে মালটাতে আপনার 15 বছর 14 বছর 17 বছর মারবেন না 17 বছর মারলে আপনার কোনো ওইটা কোনো ভ্যালু নেই কারণ মালটা 1 বছর খেয়ে ফেলাই ওদের আইন এলো 1 বছর ওরা খেয়ে ফেলাইব আপনি মারবেন 16 বছর 15 বছর আপনার যদি বয়স 40 বছর হয় এরপর আপনি বামবিনু মারবেন 15 থেকে 16 এর উপরে না যত পারেন নিচে ঠিক আছে তাইলে আপনি ওই জায়গা থেকে উদ্ধার হবেন নাইলে আপনার ব্যাগে পাঠিয়ে দেবে কারণ আমাদের আমাদের মানে বাংলাদেশ এত বড় উন্নতিশীল দেশ হয়ে গেছে মালটার কিছু গুণায় ধরে না ঠিক আছে তা মালটার সাথে মান সম্মান যাইব এর জন্য মালটা থেকে নিয়ে যায় লোকজন ঠিক আছে এই তো দর্শক আপনারা শুনতে পারলেন এটা হচ্ছে আমার বাড়ানোর কথা না এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে ওনার মুখে শুনলাম আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের ভুল আমাদের কোনো যদি ভুল প্রেরণ থাকে আমাদের ক্ষমা করবেন আর আমার সামনের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম